চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সিলেন্স দু হাজার চব্বিশ এক্সিলেন্স ইন মেডিকেল এডুকেশন বিভাগে সম্মানিত জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল তাদের জার্নি কেমন দেখুন উন্নত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়া এবং সমাজের সকল শ্রেণীর মানুষ যাতে সেই পরিষেবা গ্রহণ করতে পারে সেই উদ্দেশ্য নিয়েই দু সালে দক্ষিণ চব্বিশ পরগনায় তৈরি হয় জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল হাজার পঞ্চাশ বিডের অত্যাধুনিক স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে দুশোটি ইনটেনসিভ কেয়ার দশটি অপারেশন থিয়েটার এবং দুটি অ্যাডভান্স ক্যাথলাব প্রায় এক লক্ষ রোগীর চিকিৎসা হয়েছে জিআইএমএস হসপিটালের ওপিডিতে লার্জেস্ট এনএবিএইচ হসপিটাল হিসাবে ইন ওয়েস্ট বেঙ্গল এখন আমরা এক্সিস্ট করছি অ্যান্ড আমরা গ্রো করছি এই ক্যাম্পাসের পরে আরেকটা আমরা ক্যাম্পাস স্টার্ট করতে যাচ্ছি আধুনিক চিকিৎসা পরিষেবা স্পেশালিস্ট চিকিৎসক এবং উন্নততম ডাক্তারি শিক্ষার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল জি চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সিলেন্স দু হাজার চব্বিশ এক্সিলেন্স ইন মেডিকেল এডুকেশন বিভাগে সম্মানিত জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল নমস্কার জি চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সিলেন্স দু হাজার চব্বিশে স্বাগত আমি আফ্রি আপনাদের সঙ্গে আছি আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি আছেন একটু আলাপ করিয়ে দিই তিনি আছেন কে কে গুপ্তা চেয়ারম্যান ইন মেডিকেল এডুকেশন বিভাগে সম্মানিত হয়েছে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল তো সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো একটু মিস্টার গুপ্তা আপনার কাছে যেটা প্রথমেই রিয়াকশন জানবো এটা কিভাবে সম্ভব হলো আর পেয়ে কতটা আপ্লুত আপনি যে চব্বিশ ঘন্টা আমাদেরকে এই যে সম্মান দিয়েছেন তার জন্য ডেফিনেটলি আমি অনেক দুঃখ আছি অল থ্যাংকস ফ্রম মাই এন্টায়ার ফ্যাকাল্টি ডক্টরস স্টাফ সবার কাছ দিয়ে কেন কি অনেক হার্ডওয়ার্ক করে এই জায়গাতে আমরা পৌঁছেছি সেখানে যে চব্বিশ ঘন্টা আমাদেরকে রেকগনাইজ করেছেন আমাদের হার্ডওয়ার্ককে সেটা ডেফিনেটলি একটা অনেক বড়ো একটা মোটিভেশন আমরা পাই দ্যাট এই হার্ডওয়ার্কটা আমরা আরও বেশি করতে পারি এটা রেসপন্সিবিলিটি একটু বেড়ে গেল রেসপন্সিবিলিটি বেড়েছে রেসপন্সিবিলিটি আমাদের রেকগনাইজড হয়েছে ডেফিনেটলি এটা আমাদেরকে আগে যাওয়ার জন্য আরেকটা প্রপেল নিশ্চয়ই করছে তো এই জিআইএমএস এর লক্ষ্য কি উদ্দেশ্য কি আপনারা বলছেন যে অবশ্যই একটা প্রতিষ্ঠান বা যে কেউ একটা জায়গায় পৌঁছতে গেলে তার হার্ডওয়ার্ক যেমন দরকার তেমনি তার একটা ফোকাস দরকার একটা লক্ষ্য দরকার এটা কি আছে লক্ষ্যটা কি উদ্দেশ্য কি এখন আমরা মেডিকেল এডুকেশানে আছি মেডিকেল এডুকেশানে মানে একটা স্টুডেন্ট ডক্টর হতে যাচ্ছে ডক্টর হওয়ার জন্যে তাদেরকে একটা থেরোটিক্যাল নলেজ অ্যান্ড একটা প্র্যাকটিক্যাল নলেজ প্র্যাকটিক্যাল নলেজ মানে হসপিটালে তাদেরকে পেশেন্ট উপরে শিখতে হচ্ছে কি কীরকম ট্রিটমেন্ট চিকিৎসা কিভাবে করতে হয় ফিউচারে গিয়ে ডেফিনেটলি একটা দিকে পেশেন্টের যদি ভালো আমরা ট্রিটমেন্ট করতে পারি ভালো সেবা দিতে পারি ভালো ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করতে পারি তাহলে বাচ্চারা ভালো শিখতে পারবে আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে কি পেশেন্টদের প্রথমের ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট ক্রিয়েট করার এখানে অ্যান্ড স্টুডেন্টরা সেই ট্রিটমেন্টের ফ্যাসিলিটিসটা সেই ট্রিটমেন্টের প্রসেসটা দেখে নিয়ে একটা ভালো ডক্টর এখান দিয়ে হয়ে বেরোতে পারে তো ভালো পেশেন্টের ট্রিটমেন্ট অ্যান্ড ভালো স্টুডেন্ট এখান দিয়ে আমরা তৈরি করতে পারি সেন্ট করতে পারি যারা অল ইন্ডিয়াতে বা অল ওভার দা ওয়ার্ল্ডে রিনাউন্ড ডক্টর হিসাবে তারা সেলিব্রেট করতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য আছে আচ্ছা তো আমরা তো উদ্দেশ্য জানলাম কিন্তু যেখানে খুব কয়েকটি কথা আপনি উল্লেখ করলেন সেই জন্যই বলছি যে যেহেতু মেডিকেল সায়েন্স এই মেডিকেল সায়েন্স মানে এখন টেকনোলজি একদম মাস্ট 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 আর তার সঙ্গে আপনারা যেটা একটা অন্যতম একটা মানে অ্যাভিনিউ করেছেন সেটা হচ্ছে ডিজিটালি সার্ভ করা অর্থাৎ ডিজিটাল হেলথ সলিউশনস এই টেকনোলজি এবং এই যে ডিজিটাল হেলথ সলিউশন এটা কিভাবে ইনক্লুড করেছেন এটা কীভাবে আপনার মেশাচ্ছেন চিকিৎসাবিদ্যার সঙ্গে আর মানুষের কাছে একদম প্রান্তিক মানুষের কাছে এটা কীভাবে পৌঁছচ্ছে হোয়াটসঅ্যাপ ইটসেলফ এখন একটা মাস মিডিয়াতে চলে গেছে লোককে এডুকেট করতে জন্যেও হোয়াটসঅ্যাপ আগেন একটা খুব একটা স্ট্রং মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ এখন তো ডিজিটাল মার্কেটিং এখন এরকম অ্যাসপেক্টে চলে গেছে কি অনেকগুলো ফলস খবরও মার্কেটে ছড়ে যাচ্ছে থ্রু হোয়াটসঅ্যাপ অ থ্রু ফেসবুক সেই জায়গাতে যদি নেগেটিভটা এত তাড়াতাড়ি পেরিকুলেট করছে তো যদি পজিটিভ কেউ ইনটেনশান ভালো থাকলে নিশ্চয়ই খুব ইজিলি পারকুলেট করানো যায় আর পেশেন্ট যারা এখন গ্রামে আছে তাকে শহরে নিয়ে এসে ট্রেন করাটা আরও ডিফিকাল্ট আছে তার কাছে পৌঁছানোর তো ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে আরও অনেকটাই ইজি আছে সেখানে তাদেরকে ভালো ভিডিও এখন আমাদের ফ্যাকাল্টিরা যদি কোনো নতুন কিছু ইনোভেট করছেন যদি কোনো নতুন কিছু বেরোচ্ছে কোনো নতুন ট্রিটমেন্ট আছে কোনো নতুন মেশিন আছে সেটা আমরা থ্রু সোশ্যাল মিডিয়া আমরা ডাউন দ্য লাইন মার্কেটে আরও ইজিলি কেনেক্টেড করতে পারছি তাদের কাছে আরও ইজিলি পৌঁছোতে পারছি আর পেশেন্ট পার্টিরা যেত তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে শিখতে পারছে দেখতে পাচ্ছে ওরা অত তাড়াতাড়ি অন্য কাজ দিয়ে শুনে ইমপ্লিমেন্ট নাও হয় এটা ভেরি ইজি মেথড পেয়ে গেছে এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গলের লার্জেস্ট বিএচ অ্যাক্রেডিটেড হসপিটাল হয়ে আছি মিনস ওয়ান থাউজেন্ড ফিফটি বেডেড হসপিটাল যেটা এনএবিএচ করেছে উই আর দ্য লার্জেস্ট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এই হসপিটালকে এখন আমরা আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাইছি আমরা এখন অঙ্ক লেভেল অঙ্ক রেডিয়েশন এখন স্টার্ট করতে চাইছি মিনস ক্যান্সার সেট স্টার্ট করতে চাইছি আমরা এখন সেকেন্ড ক্যাম্পাস এখন তৈরি করতে যাচ্ছি ইন নর্থ চব্বিশ পরগনা তো আনাদার টুয়েলভ হান্ড্রেড বেডের হসপিটাল নর্থ চব্বিশ পরগনাতে আমরা এখন তৈরি করছি সো দ্যাট এই ফ্যাসিলিটিটা এই সুবিধাটা অ্যান্ড আমাদের এই এক্সপার্টাইজটা ওখানের জন্য লোকদের জন্যে লাভবান হোক আমরা ওটা এক্সপেনশন করছি অসংখ্য ধন্যবাদ এবং কে কে গুপ্তা চেয়ারম্যান জিআইএমএস তিনি আমাদের সঙ্গে কথা বলেন আপনাকে শুভেচ্ছাও জানাবো আগামীর জন্য শুভেচ্ছা এবং এত সুন্দর একটা জায়গায় প্রতিষ্ঠানকে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল তো এখানেই শেষ করছি দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা